নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখুন আজ হচ্ছে সোমবার আর আমি আমার ভিডিওটি এই সকালবেলা থেকে স্টার্ট করছি এখন সকাল ছটা মতো বাজে তো আমার কোয়ার্টারের সামনে দেখুন কত পায়রা এসছে আজকে কত নয় দু চারটেই এসছে অন্যান্য দিনের থেকে অনেক বেশি আসে তো সবাই নিজের নিজের মতো একটু চাল ডাল দেয় ওরাও খায় আমাদেরও দেখতে খুব ভালো লাগে তো ভাবলাম আজকে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আজকে আমি পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো চলুন ওরা ওদের মতো করে খাক থাকলে আসবে না সামনে কারণ আমি যতক্ষণ এখানে থেকে ভিডিও করবো ততক্ষণ ওরা এই সামনের দিকে আসবে না ভয় পাবে আর আমি ছটফট করে আমার ব্রেকফাস্টটা বানিয়ে ফেলি তো দেখুন আজকের ব্রেকফাস্টের মেনু খুব সিম্পল আমি বিনস আলু ভাজা করব আর পরোটা বানাবো আর চা তো থাকবেই সাথে তো চলুন ছটফট করে বানিয়ে ফেলি এরপর রান্না আছে আর আজকে আমি পরোটা বানাবো কড়াইয়ে আমার মতো কে কে আছে যে কড়াইয়ে পরোটা বানায় প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর এই জিনিসটা আমি আমার জায়ের কাছ থেকে শিখেছি আর সত্যি কথা বলতে কি কড়াইয়ের মধ্যে যদি পরোটা বানানো হয় তাহলে ওই তাওয়া থেকে কড়াইয়ের মধ্যে পরোটাটা বেশি ভালো লাগে খেতে মানে ভালো হয় তো আপনারা যদি কোনোদিন না বানিয়ে থাকেন তো প্লিজ একবার ট্রাই করে দেখবেন খুব ভালোই হয় তো চলুন এরপর রান্নার জোগাড়টা করে নিই আমি ব্রেকফাস্টটা সবাইকে দিয়ে দিই তারপর তো দেখুন আজকে রান্নার মেনুতে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল কালকে অনেকটা পরিমাণ মাছ এনেছিলাম শেষ হয়নি তাই আছে মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে আর বেগুন মাছ আলু দিয়ে একটা এমনি ঝোল ঠিক নয় আর তরকারিও ঠিক নয় একটু মানে রসা টাইপের করব আর আজকের এই দুটোই মেনুতে থাকবে আর কিছু না কারণ বাঙালির মাছ থাকলে আর অন্য কিছু লাগে না হয়ে যায় আর এইদিকে দেখুন ভাতও বসিয়ে দিচ্ছি একটা চুলাতে আর আমি মশলাটা দুটো সবজির মশলা একসাথেই করে নিচ্ছি দুটো সবজির থেকেও মনে হচ্ছে আমার একটু বেড়ে যাবে কারণ হচ্ছে এত মশলা আমি দেব না অল্প মশলা দিয়েই করার চেষ্টা করবো তো দেখুন মাছের মাথা দিয়ে মুগের ডালটা ভেজে আমি একদম কুকারে বসিয়ে দিয়েছি ওটা সেদ্ধ হওয়ার অপেক্ষায় আর এইদিকে ওই বেগুন আলু দিয়ে যেই এই সবজিটা বানাবো সেটা আমি বানিয়ে নিচ্ছি আমার ছেলে নেই এই সময় ঘুরতে গেছে ওর ঠামির সাথে তো ও চলে আসবে তার আগে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে নাহলে ও এলে খুব দুষ্টুমি করে তাই তাড়াতাড়ি করছি একটু আর আমার ছেলে খুবই চঞ্চল তাই মানে প্রচণ্ড দুষ্টুমি করে ও হাইপার অ্যাক্টিভ বাচ্চা তার জন্য ওকে শান্ত রাখতে গেলে একটু খেলনা টেলনা এসব দিই মাঝে মাঝে তো সমস্ত খেলনা ভেঙে ফেলেছে তার জন্য এখন আবার মোবাইলটা নেওয়া শুরু করেছে মানে ইউটিউব লাগিয়ে দিলে কোনো ভিডিও দেখলে বা বাচ্চাদের কার্টুন দেখলে চুপচাপ শান্ত থাকে তখন ওকে দেখে বোঝাই যায় না ও এত দুষ্টু তাই ভাবছি ওর জন্য কয়েকটা খেলনা কেনার আছে ওর বাবাকে বলেছি যখন সময় হবে সেদিনকে নিয়ে যাবে তো আজকে বিকালে যাওয়ার চেষ্টা করব যদি ও দুপুরবেলায় ঘুমায় তো একটু দুপুর দুপুর করে বেরোবো আর না ঘুমালে ও তো সন্ধ্যার দিকে ঘুমিয়ে পড়বে তাই একটু সন্ধ্যাবেলার দিকেই বেরোবো তো আমার ডাল হয়ে গেছে সামান্য একটু ঘি আর লবণটা টেস্ট করে নিলাম একটু লাগলো দিয়ে আমি এটা নামিয়ে নেবো আমার রান্না হয়ে গেছে আজকের মেনুতে এই দুটোই থাকবে আমার ছেলেও চলে এসছে এসে ওর জল টেস্টে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে ও এখন জলের বোটল নিয়ে ঘোরাঘুরি করছে তারপর ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করবো তো দেখুন আমরা বিকাল সাড়ে চারটে পাঁচটার দিকে মোটামুটি বেরিয়ে পড়েছিলাম তো ওর বাবা বললো ও মেট্রো মার্কেটে নিয়ে যাবে তো আমার আমি যেখানে থাকি সেখান থেকে মেট্রো মার্কেটটা অনেকটাই ডিস্টেন্স আর আমরা গুগল ম্যাপ দেখে দেখে এসছি তাই আসতে একটু টাইম লেগে গেছে আমরা ঠিক রাস্তাটা জানতাম না তো আস্তে আস্তে মোটামুটি দেড় ঘন্টা মতো লেগে গেছে আমি সাড়ে চারটায় ঘর থেকে বেরিয়েছিলাম মার্কেটে যখন পৌঁছেছি ছটা পনেরো মতো বাজে আর এই মেট্রো বাজারে আপনি সমস্ত রকম জিনিস পাবেন মানে যা যা যাবতীয় লাগে জামা কাপড় থেকে আপনি রেশন গ্রোসারি মাছ মাংস সমস্ত কিছু ফ্রোজেন আইটেম সমস্ত কিছুই পাবেন কিন্তু হচ্ছে মেট্রোর আপনাদের কাছে কার্ড থাকতে হবে মানে এইখানে আপনার অন্য কোনো কার্ডে এরা পেমেন্ট নেবে না শুধু মেট্রোর মার্কেটে যে কার্ডটা থাকলে ওরা সেটা আপনার কাছে থাকতে হবে আর দেখুন এটা এই সাউথ ইন্ডিয়ান একটা বানানো হয় পাড্ডু বলে ওরা আমি ঠিক জানি না আমি জানি না উচ্চারণটা আমি ঠিক বলতে পারলাম কি না পাড্ডুই বলে তো পাডু বানানোর বর্তনটা আমি নিলাম আমি এটা একদিন ট্রাই করব আপনাদের সাথে শেয়ারও করব। আর দেখুন এখানে প্রচুর প্রচুর ভ্যারাইটিস বাসনপত্র আছে সমস্ত রকম যা যা আপনার লাগবে আর দামটাও একটু হাই ছিল কিন্তু আপনি ব্যাঙ্গালোরে অন্যান্য মার্কেটে যে বিগ বাজার বলুন বা অন্যান্য যে মার্কেটগুলো রিলায়েন্স মার্কেট যেগুলো ডিমার্ট যেগুলো আছে সেইগুলোর থেকে এখানে রেটটা অনেকটা কম আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে তো অনেক বেশি আমাকে লাগলো কিন্তু হচ্ছে এখানের মধ্যে কম এই যেমন এই হান্ডিগুলো আছে ছশো টাকা এখানে অনেক ভ্যারাইটিস ছোট, বড় সাইজের কটোরি মানে বাটি থালা গ্লাস প্রচুর ছিল প্রচুর ভ্যারাইটিস ছিল আপনার এখানে মার্কেটে আসতে গেলে মিনিমাম আপনার হাতে তিন চার ঘন্টা টাইম নিয়ে আসতে হবে আমার মার্কেটে পৌঁছাতে পৌঁছাতেই ছটা পনেরো সাড়ে ছটার মতো বেজে গেছিলো সেহেতু আমি বেশিক্ষণ থাকতে পারিনি আমার বাড়িতে আমি বাচ্চাকে রেখে এসছিলাম যদিও ঘুমিয়ে যাবে সন্ধ্যাবেলা খাবার দাবারও রেডি করে এসছি তো দেখুন এখানে আমি সমস্ত কিছুই দেখলাম আমি ঠিক করে আসিনি বাড়ি থেকে কী কিনবো না কিনবো আমি শুধু বাড়ি থেকে কয়েকটা গ্রোসারির আইটেম আর হচ্ছে ছেলের একটু খেলনা এই দুটো জিনিস কিনবো বলেই বেরিয়েছিলাম তো হঠাৎ করে প্ল্যান হয়ে গেল কি আমরা মেট্রো মার্কেটে যাব আমি কোনো আশেপাশে সামান সামনে কোনো মার্কেটে যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে প্ল্যান হলো যে আমরা ওই মার্কেটে যাবো আর এখানে দেখুন এই বাউলটা এই প্লেটটা ছশো টাকা আর ওই বাউলটা নশো টাকা মতো ছিল তো ভালো ছিল আমার এখানে বাড়ি হলে আমি নিতাম কিন্তু ক্যারি করে কে নিয়ে যাবে তাই নিলাম না আর এই দিকটায় দেখুন প্রচুর স্টিলের ভ্যারাইটিস বাসনপত্র শুধু বাসনপত্রই নয় বাচ্চাদের খেলনা থেকে শুরু করে এখানে আমি আমার ছেলের জন্য দুটো গাড়ি কিনে নিয়েছিলাম আর তাছাড়া প্রচুর এদিকে জামা কাপড়ের মার্কেটটাও ছিল তো জামা কাপড়টা তুলনামূলক কম বাকি আমি গ্রোসারির আইটেম আর বাসনের আইটেমটাই বেশি পেলাম দেখুন এগুলো সব মোটামুটি লেডিসদেরই ছিল এখানে আর পাশে জেন্টসদেরও আছে তার পাশে বাচ্চাদের ছেলেদের এবং মেয়েদের রাখা ছিল আমি আর এই দিকটাই দেখুন এই এটা হচ্ছে পুরো একটা হলের মতো ঘরটা আর হচ্ছে পুরো এখানে ফ্রোজেন আইটেম ফ্রোজেন পরোঠা ফ্রোজেন সমস্ত কিছু ফ্রোজেন আইটেম ছিল এখানে অনেক ভ্যারাইটিস আইসক্রিমও ছিল আর এর সাথে সাথে সামুদ্রিক যেগুলো পাওয়া যায় কাঁকড়া টাঁকড়া বা পমফেট সেই সব মাছ টাচগুলোও ছিল এখানে ফ্রোজেন আর বড় বড় গলদা চিংড়ি ছিল সেটা নেওয়ার আমার খুব ইচ্ছা হচ্ছিল কিন্তু আমি তো অনেক রাত হয়ে গেছে ওখান থেকে বাড়ি ফিরতে ফিরতে আবার এসে রান্না কখন করব সেইভাবে আমি কিনি নি এমনি সময় করে একদিনকে গিয়ে কিনে আনতে হবে বাকি দেখুন পুরো এটার মধ্যে শুধু ফ্রোজেন আইটেম আর হচ্ছে বেশি ওই লিকুইড এইসব জিনিসগুলোই ছিল আমার হাতে তো মাত্র মার্কেটের ভেতরে দু ঘন্টা মতো সময় ঘন্টাও পাইনি দেড় ঘন্টা মতো সময় পেয়েছি আমি ওখান থেকে আমি সাড়ে সাতটায় বেরিয়ে গেছিলাম আর বাড়ি ফিরতে ফিরতে আমার সাড়ে আটটা হয়ে গেছিলো তো আমি ওই দেড় ঘন্টা দু ঘন্টার মধ্যেই যে কটা জিনিস মোটামুটি লাগবে সেগুলো নিলাম আমার বাচ্চার দুধ স্যারলেক এইসবগুলো নিলাম ওগুলো অন্যান্য এখানে দোকানের থেকে অনেক কম রেটেই দিচ্ছিলো তাই ওগুলো নিলাম আর শেষে আইসক্রিম নিয়েছিলাম আমার ছেলে খুব পছন্দ করে সেই জন্য কিন্তু আমি বাড়ি ফিরে দেখি ও তো ঘুমিয়ে পড়েছে আর এখানে দেখুন কত চিজ তো তো চলুন দেখি ঝটপট করে কি আইসক্রিম পাওয়া যায় তো এখানে অনেক রকমের আমুলের আইসক্রিম আছে তো আমার শেষে একটা আইসক্রিম ভালো লাগলো যেটা হাঁড়ির মধ্যে পাওয়া যায় হান্ডি আইসক্রিম যেটা তো ওইটা আমি নিয়ে এসেছিলাম বাড়ি আর ওটা খেতে খুব টেস্টি হয় এরপর আমি আরেকটা কাউন্টারে গিয়েছিলাম ওখানে আপনার অনেক রকমের বিস্কিট নাম চানাচুর এসব অনেক কিছু ছিল ওখানে ওটাও গ্রোসারির আইটেমের মধ্যেই পড়ে তো ওখানে গিয়েছিলাম ওখানে আমি কিছু কিছু কেনাকাটা করেছি তো ওগুলো আর আপনাদের সাথে আমি অত শেয়ার করতে পারবো না কারণ ওগুলো আমি আর ভিউ নিতে পারিনি আর দেখুন এই কাউন্টারটার মধ্যে ওই ডাল ডালগুলো পাওয়া যাচ্ছিলো আর এখানে দেখুন প্রচুর সবজি টাটকা তাজা ছিল কিছু কিছু আবার কিছু কিছু দু চার দিন হয়েও গেছে তো আর প্রচুর ভ্যারাইটিস ফল ছিল ভ্যারাইটিস শুধু না ফলগুলো খুব ভালো কোয়ালিটিরও ছিল আর এখানে একটা আমি নতুন ফল দেখেছি তারা আপনাদেরকে দেখায় তো আমি চিনি না ফলটার নামও জানি না যদি আপনারা কেউ চিনে থাকেন বা এই এই দেখুন এই ফলটা হলুদ হলুদ কালারে এইটা তো এটা যদি আপনারা কেউ চিনে থাকেন তাহলে প্লিজ বলবেন কি নাম এই ফলটা তো দেখুন আমি বাড়ি চলে এসেছি ছেলের জন্য এই দুটো গাড়ি কিনেছি ও আজকে তো ঘুমিয়ে পড়েছে কাল সকালবেলায় উঠে খুব খুশি হবে আর বাকি আর এই সব একটু গোসারির আইটেম কিনেছিলাম আর হচ্ছে আমি আর এগুলো আমি ছেলের জন্য কিনেছি ছেলের খাবারগুলো আর একটা এই হান্ডি আইসক্রিমটা নিয়েছিলাম এখানের মধ্যে এই দেখুন চারটে হান্ডি দেওয়া ছিল আর একটা ওই যেটা বাসনটা আপনাদেরকে দেখালাম এই যে এটা আমার কাছেও খুব নতুন একটা জিনিস আমিও এর আগে এই বর্তনটা দেখিনি তো এটা নিয়ে এসেছি জানি না এটা কী করে কি বানাতে হয় খেয়েছি তবে এখানে এসে তো যেদিনকে বানাবো সেদিনকে আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব আর আর একটা এটা সেই পিঠে বানানো হয় ওটা একটা পেলাম স্টিলের তাই এটাও নিয়েছি আর টুকটাক জিনিস নিয়েছিলাম এরপর আমার রাত হয়ে গেছিলো রাতের খাবারে আজকে আমার রুটি আর হচ্ছে চানা মানে ছোলার ডাল আর বেগুন ভাজা ছিল তো এই দিয়ে আমার ডিনারটা হয়ে গেছে ওকে থ্যাংক ইউ এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন একটা কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাই সবাই ভালো থাকবে